সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে বেলা ১২টায় ঢাকায় পৌঁছায় ২১ সদস্যের নিউজিল্যান্ড দল। ইমিগ্রেশন শেষে হোটেলের উদ্দেশ্যে দ্রুতই টিম বাসে ওঠে তারা। ২১ সদস্যের দলে রয়েছেন ১৩ জন ক্রিকেটার, বাকিরা কোচ ও টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডে দ্য ১০০ খেলে ব্যাটসম্যান ফিন অ্যালেন ও অলরাউন্ডার কোলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় এসেছেন আগেই। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকবে ব্ল্যাক ক্যাপরা। বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বায়োবাবল না ভাঙার শর্তে সেটি খেলছে না নিউজিল্যান্ড ক্রিকেটাররা। সিরিজটি টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো গুরুত্ব বহন করে না নিউজিল্যান্ডের জন্য, কেননা বিশ্বকাপের জন্য ঘোষিত দলের কোনো খেলোয়াড় নেই এই সিরিজে। তবুও স্বাগতিকদের বিপক্ষে সাবধানী ব্যাটসম্যান হেনরি নিকোলস। বাংলাদেশ ওদের মাটিতে কঠিন প্রতিপক্ষ, স্লো উইকেটে খেলা কঠিন হবে, ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বেশি। আমরা চেষ্টা করব মানিয়ে নিতে, আশা করি ভালো একটি সিরিজ হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ইতিমধ্যে বায়োবাবলে প্রবেশ করেছে বাংলাদেশ দলও। অস্ট্রেলিয়ার সাথে শেষ সিরিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য টাইগারদের। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।